বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি আম্মা বা'দ শুপ্রিয় দর্শকবৃন্দ আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ সম্পর্কে দুটি কথা আলোচনা করা এই জীব দিয়ে আমরা নানা রকমের যে অন্যায় কাজ করে থাকি সেই অন্যায় কাজের কিছু কাজ আমি আপনাদের সামনে তুলে ধরব যা শরীয়তে আমাদেরকে নিষেধ করা হয়েছে অথচ আমরা এই জীব দিয়ে সেই অঘটনগুলো করে থাকি তো জীব দিয়ে যেমন আমরা মিথ্যা কথাও বলি মিথ্যা সাক্ষীও দিই গিবতও করি চুগলিও করি আরও নানা রকমের অন্যায় আমরা করি অনুরূপভাবে এই জীব দিয়ে আমরা মিথ্যা অপবাদও দিই মিথ্যা অপবাদ বলতে যে আপনি জানেন না না জেনেই মিথ্যা করে কোনো এক মানুষের ব্যাপারে কথা বলে দিলেন যে হ্যাঁ সে চুরি করেছে সে চোর আমি দেখেছি অথচ সে চুরি করেনি তাকে চোর বলে বা চোরের দোষ লাগিয়ে তার ওপর আপনি মিথ্যা হবার দিলেন অনুরূপভাবে কোন এক মহিলা কোনো এক মেয়ে যার কোনো দোষ নেই চারিত্রিক দিক দিয়ে তার কোনো ত্রুটি নেই অথচ মিথ্যা করে আপনি বলে দিলেন যে মেয়েটার চরিত্র ভালো নাই এই জিনিসগুলো মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হয় আর এটা মারাত্মক জিনিস এর জন্য আপনি চরম ক্ষতি করেন সেই লোকটার বা সেই মেয়েটার যার ওপরে এই মিথ্যা অপবাদ আপনি দিয়ে থাকেন যেহেতু এটা একটা মারাত্মক জিনিস তাই মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই জিনিস থেকে সতর্ক করেছেন আল্লাহ কেন সতর্ক করছেন কারণ আল্লাহ আমাদের সষ্টা আমরা তার সৃষ্টি আর সৃষ্টির মধ্যে কী কী দোষ আছে এই মানুষগুলো কি কি অন্যায় কাজ করতে পারে এই মানুষগুলোর দ্বারাই কি কি অঘটন হতে পারে সেটা মোহান আল্লাহ রবুল আলমীর সষ্টা হিসাবে খুব ভালো করে জানেন তাই আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন এই ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকি একজন ঘড়িওয়ালা যখন ঘড়ি তৈরি করে একজন মেকার যখন কোনো কিছু বানায় আবিষ্কার করে তখন সে কিন্তু জানে যে ওই জিনিসটার মধ্যে কোথায় কোথায় দোষ আছে কোথায় কোথায় কোন পার আছে যে জিনিসটা যে পার্সটা নষ্ট হয়ে গেলে ওই জিনিসটাই যে নষ্ট হয়ে যাবে এগুলো বা এই জিনিসটা কিন্তু সেই লোকটা জানে যে ওই জিনিসটাকে আবিষ্কার করে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তিনিই আমাদেরকে পাঠিয়েছেন অথব আমাদের গুণাবলী সম্পর্কে আমাদের দোষ ইত্যাদি সম্পর্কে তিনি ভালো করেই অবগত আছেন তাই আমরা যে মানুষের ওপরে অপবাদ দিতে পারি মিথ্যা অপবাদ যে আমরা আরোপ করব এই দোষ যে আমাদের মধ্যে আছে এটা আল্লাহ ভালো করেই জানেন তাই তিনি আমাদেরকে সতর্ক করলেন কোরআনের আয়াতে আমরা যেন কোনো না করি তার চারিত্রিক দোষ যেন না লাগায় তাই আল্লাহ তালা বললেন যারা মহিলাদের উপরে মিথ্যা দোষারোপ করে তাদের চরিত্রের ওপরে যারা কলঙ্ক রটায় মিথ্যাভাবেই বলে দিয়েছে যে মেয়েটার চরিত্র ভালো নাই এরকম যদি কেউ করে থাকে আর যদি সে চারজন সাক্ষীকে উপস্থিত করতে না পারে না তাহলে তাদেরকে আসি চাবুক করে প্রহার করো এটা তাদের শাস্তি শুধু অপবাদ লাগানো শাস্তির আর তাদের কোনোদিন সাক্ষী গ্রহণ করো না মানে এরপর মিথ্যা অপবাদ দেওয়ার পরে এই লোকটা যদি কোটে আদালতে গিয়ে কারো হয়ে সাক্ষী দিতে যায় তাহলে সরিয়তি নির্দেশ হচ্ছে শরীয়তি আইন হচ্ছে যে ওই লোকটার সাক্ষী গ্রহণ করা হবে না কারণ সে একজনের ওপরে মিথ্যা অপবাদ দিয়েছিল আল্লাহ বলছেন এরা হচ্ছে চরিত্রের মানুষ অতএব এদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না তো মহান আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে তার প্রত্যেক বান্দাকে সতর্ক করে দিচ্ছেন যে তারা যেন কারো ওপরে মিথ্যা অপবাদ না রটায় এই অপবাদ লোটানোর পরে যদি তারা চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে তাদেরকে আশি চাবুক করে মারা হবে এবং তাদের সাক্ষী কোনদিন গ্রহণ করা হবে না এবং তারা ফাশেক হিসাবে নির্বাচিত হবে অনুরূপভাবে নুরের আরেকটি আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়াউমাতিম আল সেনা তুহম ও হুম আল্লাহ তালা বলছেন যারা সাদা সতী সরল সহজ মোমেনা নারীদের ওপরে মিথ্যা অপবাদ দেয় সাদা সিধা মোমেনা কোনো দোষ নেই অথচ এরকম মহিলাদের ওপরে যারা মিথ্যা অপবাদ দেয় লোফি দুনিয়া ওয়াল আখেরা তারা দুনিয়াতেও অভিশপ্ত এবং আখেরাতেও তারা অভিশপ্ত ওয়ালাহুম আদাব আদিব এবং তাদেরকে ভোগ করতে হবে কঠিন আদাব সোভান আল্লাহ কত বড় ধমক কত বড় হুমকি দিচ্ছেন মহান আল্লাহ রবুল আলমিন যারা সতী সাধী সরল সহজ মুমেনা নারীদের ওপরে মিথ্যা দেবে তাদের ব্যাপারে আল্লাহর ধমক হচ্ছে আল্লাহ আলিম তাদেরকে ধুমকি দিচ্ছেন তারা দুনিয়াতে তারা অভিশপ্ত আখেরাতে এবং তাদের জন্য রয়েছে কঠিন আদাব ইয়াও মত আলহিম আল সেনা সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই জবানটাই এই জবানটাই যে জবান দিয়ে মিথ্যা আরোপ করেছিল যে জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে জবান দিয়ে মিথ্যা কথা বলেছিল এই জবানটাই কালকে কেয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ইয়াও মাতা সাদু আলাইহিম আলসেনা তাদের জবান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ও হিম তাদের হাতও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ও আর জুলুহুম এবং তাদের পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যা কিছু তারা দুনিয়াতে করত। দুনিয়াতে আমি আপনি হাত দিয়ে যা ইচ্ছা তাই করুন পা দিয়ে যা ইচ্ছা তাই করুন যেভাবে চান জীবকে ব্যবহার করুন চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখুন করে যান এখানে আপনাকে ধরার কেউ নেই চার ইচ্ছা যা জাগে তাই আমরা করে দিই মনে যা আসে তাই আমরা বলি দিই যা চাই তাই করি এখানে যেন আমাদের কারো কিছু করার নেই কিন্তু কালকে আমতের মাঠে কালকে আমতের মাঠে আপনার এই হাত আপনার এই পা আপনার এই চোখ এবং আপনার এই জীবই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে দুনিয়াতে আপনি এইগুলো দ্বারা যা কিছু করেছেন পা দিকই করেছেন হাত করেছেন চোখ কি দেখেছেন এবং জীবকে আপনি কোন কাজে কিভাবে। কিসে কিসে ব্যবহার করেছেন সব কিছু কালকে কেয়ামতের মাঠে এরাই আল্লাহর সামনে খুলে দেবে তাই আল্লাহ বলছেন কালকে কেয়ামতের মাঠে তোমাদের হাত তোমাদের জীব আর তোমাদের পা তোমাদের দুনিয়াতে তোমরা যা কিছু করেছো এগুলো সম্পর্কে আল্লাহ রবীন্দ্রের কাছে ব্যক্ত করে দিবে আল্লাহ রে বলে দিবে তো ভাইর আমার কথা হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের ষষ্ঠা ষষ্ঠা হিসাবে তিনি যেহেতু আমাদের দোষ সম্পর্কে জানেন তাই আমাদেরকে সতর্ক করলেন আমরা যেন এই জীবটার সুন্দর ব্যবহার করি এই জীব দিয়ে যেন কোনো সতী সাধী সরল সহজ মোমেনা নারীর ওপরে যেন আমরা মিথ্যা অপবাদ না রটাই কারণ একটি মিথ্যা অপবাদ রটানোর কারণে ওই মহিলাটার জীবনটা পূর্ণটাই নষ্ট হয়ে যাবে তোমট কথা হচ্ছে জীব আল্লাহ রব্বুল আলেমিন হেফাজত করতে বলেছেন এই জীবের হেফাজত করবেন এই জীব দিয়ে কারো ওপরে মিথ্যা অপবাদ দেবেন না হ্যাঁ যদি কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করে কোনো মহিলা সম্পর্কে যার বিয়ে হতে চলছে তার যদি কোনো দোষ সামান্য কিছু থেকেও থাকে তবু আপনি সেটাকে গোপন করে তার ভালোর দিকটাই তুলে ধরবেন যে না ভালো সেখানে বিয়ে দিতে পারেন অসুবিধার কিছু নাই যদি অসুবিধার কিছু মনে না করেন আর যদি মনে করেন যার আলোচনা পর্যায়ক্রমে হয়েছে যে দোষ বলে দিলে মানুষের উপকার হয় বা সমাজকে ক্ষতি থেকে বাঁচানো যায় সেই দোষ বলে দেওয়া যায় কিন্তু মিথ্যাভাবে কোনো দোষ বর্ণনা করা যাবে না তাই মিথ্যাভাবে কারো ওপর অপবাদ দিলে পারান আমাদের যে ক্ষতি হবে সেটা হচ্ছে যে কালকে কেয়ামতের মাঠে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে ধ্বংসের সম্মুখীন হতে হবে যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাদিসের আলোকে আমরা জানতে পারছি আর একটা হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন মান কাদফ আলামু কি আমা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যদি কেউ তার কোনো কৃতদাসের ওপরে মিথ্যা দোষারোপ করে তার চাকর চাকরানি ইত্যাদির ওপরে এমন কোনো দোষ লাগায় যে দোষ থেকে সে মুক্ত তাহলে যে দোষ লাগিয়েছে তাকে কেয়ামতের মাঠে চাবুক মারা হবে তাকে কেয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে হ্যাঁ যদি তার দোষ সত্য হয় দোষ যদি সাব্যস্ত হয় তাহলে তার কথা ভিন্ন তো মোট কথা হচ্ছে ভাইরা আমার প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে আমরা যে কথাটি জানতে পারলাম সেটা হচ্ছে এই যে এই জীব যদি আমরা সৎপথে ব্যবহার করি তাহলে কালকে কেয়ামতের মাঠে এই জীব আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর এই জীবকেই যদি আমরা অন্যায় কাজে ব্যবহার করি তাহলে এই জীবই আমাদের কালকে কেয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার কারণ হবে এই জীবের কারণেই আমাদের অনেকেই জাহান্নামে যেতে হবে তাই সব সময় আমাদের এর সৎ ব্যবহার করার চেষ্টা করতে হবে কথা বলবেন ভালো কথা বলার চেষ্টা করবেন আর বেশি চেষ্টা করবেন চুপ থাকা কারণ বেশি কথা বলতে গেলেই ভুল বেশি হয়ে যায় ওই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বোখারিয় মুসলিম শরীফের হাদিস মান কিয়ন ইউমিনে আখের ইয়াকুল খাইরা আউল ইয়াসমত যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখেরাতকে বিশ্বাস করে তাদের উচিত হচ্ছে যখন কথা বলবে তখন উত্তম কথা বলবে ভালো কথা বলবে মানে বাজে কথা বলে অনর্থক কথা বলে এই জীবের ব্যবহার করবে না আমরা চিন্তা গবেষণা না করি যখন যেটা মনে আসে চট করে বলে ফেলি চিন্তা গবেষণা না করে যখন যেটা আমার মনে জাগে যখন যেটা আমার খেয়াল খুশিতে আসে চট করে বলে ফেলি আর এই বলে ফেলার কারণে অনেক সময় কারো মনে দুঃখ দিয়ে ফেলি কারো মনে কষ্ট দিয়ে ফেলি অথচ আমরা জানি না যে এটা তার মনে আঘাত হয়ে গেল তাকে আমি কষ্ট দিয়ে ফেললাম তাই আল্লাহ নবী বললেন যারা আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তাদের উচিত যে হয় উত্তম কথা বলবে আর না হয় চুপ থাকার অভ্যাস অবলম্বন করবে নিজেকে চুপ রাখার চেষ্টা করবে আমাদের জন্য এটা দুনিয়াতেও ভালো হবে আখেরাতেও ভালো হবে এখন ছোট্ট একটা বিরুদ্ধ নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আল্লাহর কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে علوم القران সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র 20 টিভি বাংলায় ইকরা ও খায়া ورتل القرانا ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি

বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ এসে জিকির করলোই জমিনে ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো রসুল্লাহাম বললেন সর্বোত্তম জিকির হল আইলাহিল্লা ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আমি বলছিলাম যে একজন মেয়ে আপনার গ্রামের তার কোথাও বিয়ে হবে আপনি ওই মেয়েটা সম্পর্কে যার মধ্যে কোনো দোষ নেই যার চরিত্রের কোনো ত্রুটি নেই অথচ সেই বিয়েওয়ালাদেরকে বলে দিলেন যে মেয়েটি ভালো না মেয়েটার চরিত্র ভালো নয় আপনি ছোট্ট একটা কথা বলেছেন কথাটা খুব ছোট কথা বাস এক সেকেন্ডের মধ্যে বলে ফেলেছেন যে মেয়েটার চরিত্র ভালো নয় আর সেই বিয়েওয়ালারা বিয়ে ভেঙে দিয়ে চলে গেল শুধু বিয়ে ভেঙে দিল না তারা এই কথাটাকে প্রচার প্রসার করলো যে ওই মেয়েটার চরিত্র ভালো নয় আপনি জানেন যে আপনি ওই মেয়েটার জীবনে কত বড় সর্বনাশী ডেকে এনেছেন এটাকে আপনি লক্ষ্য করেছেন যেহেতু অনেক বড় অপরাধ অনেক বড় পাপ তাই আল্লাহ বলছেন যারা এরকম করবে তাদের জন্য কালকে কে মতো অপেক্ষা করছে কঠিন শাস্তি কঠিন আদাব এই জীবই কালকে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো ভাইরা আমার কথা হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদের কোরআনের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন আমরা যেন এই জীব দিয়ে কার উপরে মিথ্যা অপবাদ না দিই আসুন এবারে দেখি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই জীব দিয়ে অপবাদ দেওয়া সম্পর্কে কি কথা আমাদের জন্য বলে গেছেন কি শিক্ষা আমাদের জন্য তিনি রেখে গেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন ইস্তানিবুসাব আল মুবেকাত কাল ওয়ামা নৈয়া রসুল আল্লাহ কাল আশির কবিল্লাহ ওয়া শেহর ও ওকুল ওয়ালে ওয়াকুল রিবা

যে সেই ষাটটি জিনিস কি কি ষাটটি জিনিস যা আমাদের জন্য সর্বনাশের কারণ হবে যা আমাদের জীবনে বিপদ ডেকে আনবে যার কারণে আমরা ধ্বংস হয়ে যেতে পারি যা আমাদেরকে ধ্বংস করে ছাড়বে সেই ষাটটি জিনিস কি কি আল্লাহ নবী বললেন এক নম্বরে আর শিরকবিল্লা সেই ষাটটি সর্বনাশী জিনিসের মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নম্বরে আর জাদু করা জাদু সত্য জিনিস মানুষ শয়তানি সাহায্য গ্রহণ করে অনেক অন্যায় পথ অবলম্বন করে জাদু করে জাদু দিয়ে কারো ক্ষতি করা যায় জাদু দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করা যায় জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় এগুলি জাদু দিয়ে করা যায় একটা মানুষের জীবনে অনেক ক্ষতি সাধন করা যায় এগুলি শয়তানি সাহায্য গ্রহণ করার মাধ্যমে মানুষ করে থাকে তো জাদু সত্য কিন্তু জাদু যে করে সে কাফের এবং তার শরীয়তি বিধানে তার শাস্তিও আছে শরীয়তি বিধানে তাকে শাস্তি দেওয়ার কথাও বলা হয়েছে তো এটা একটা সর্বনাশী জিনিস যে মানুষ জাদু করবে জাদু করা থেকে এবং জাদু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে এবং দোয়া দুরু জিকির আজকারের মাধ্যমে যাতে কারো জাদু আমাদের ওপরে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দোয়া এবং জিকির আজগারগুলি পড়ার যত্ন নেবে তাহলে ওপরের জাদু বা ওপরের অনিষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবে তো দুই নম্বর আল্লাহ নই বললেন জাদু করা এটা হচ্ছে সর্বনাশী জিনিস তিন নম্বরে হচ্ছে এমন প্রাণীকে হত্যা করা যাকে হত্যা করা হারাম মানে ন্যায়সঙ্গত হত্যা ছাড়া যদি অন্যায় হত্যা করা হয় যেমন মানুষকে হত্যা করা এটা হচ্ছে মহাপাপ এবং বিরাট অপরাধ যা কালকে আমাদের জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে তাই এ জিনিস থেকেও আমাদেরকে বাঁচতে হবে কারণ রসুল্লাহ কারিম সাল্লি সাল্লাম এ সর্বনাশী জিনিস থেকে আমাদেরকে বাঁচতে পড়েছেন চার নম্বরে বললেন ও আকলুর রিবা চার নম্বর হচ্ছে সুদ খাওয়া এটাও হচ্ছে সর্বনাশী মহাপাপ সুদ মানুষকে এবং সমাজকে দেশকে যে একেবারে ধ্বংস করে দেয় তা আমরা সবাই আজকে বুঝতে পারতে আছি যে এক শ্রেণীর মানুষ সুদ খেয়ে খেয়ে তো দ্রুত গতিতে এগিয়ে চলে যাচ্ছে বিরাট ধনী হয়ে যাচ্ছে আরেক শ্রেণীর মানুষ এই সুদের কারণে একেবারে নিঃস্ব করিব এবং কাঙাল হয়ে যাচ্ছে সুদের কারণে আসল পয়সা শোধ করতে করতে তাদের জীবন শোষ হয়ে যাচ্ছে আসল পয়সাটা তারা শোধ করতে পারছে না এটা যে মানুষের জীবনে জন্য যে বড় সর্বনাশী জিনিস এবং এটা যে মানুষের জীবনে সর্বনাশী ডেকে আনবে মানুষকে যে ধ্বংস করে ছাড়বে এবং ধ্বংস যে মানুষ হচ্ছে হতে আছে সমাজ ও দেশ যে শেষ হয়ে যাচ্ছে তাও আজকে আমরা বুঝতে পারছি তো বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই সুদ থেকেও আমাদেরকে নিষেধ করেছেন কারণ এটা বিরাট সর্বনাশে জিনিস এমনকি তিনি তাদের ওপরে অভিসম্পত করেছেন যারা সুদ খায় যারা সুদ খাওয়ায় যারা সুদের লেখাপড়া করে এবং যারা সুদের সাক্ষী দেয় তাই তিনি বলছেন সহি হাদিসের কথা লা আনাল্লাহ আ কিলা রেবা আউ মিলি প্রখ্যাতি বাহু আল্লাহর লানত তার ওপরে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সুদের সাক্ষী দেয় এবং যে সুদের সম্পর্কে লেখা পড়া করে তাদের সকলের উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর লানত বর্ষণ হোক এই দুয়া করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অনুরূপ ভাবে এতিমের মাল ভক্ষণ করা এটাও হচ্ছে সর্বনাশী জিনিস এতিম আপনার আত্মীয় হোক বা আপনার ভাইদের কেউ হোক যদি মারা গিয়ে থাকে তাদের কিছু বিষয় সম্পত্তি আছে তাদের কিছু টাকা পয়সা আছে সেগুলির হেফাজত করতে হয় তাদের মালধনকে তাদের টাকা পয়সাকে আপনি আত্মসাত করে খেয়ে নেবেন না যখন তারা সাবালক হয়ে যাবে তারা যেন তাদের বাপের এই রেখে যাওয়া মাল তাদের ওয়ারেসিনদের এই রেখে যাওয়া মাল যেন সুন্দর অবস্থায় আপনি তাদেরকে ফিরিয়ে দিতে পারেন তারা যেন তাদের বাপদের বা তাদের ওয়ারেসিনদের রেখে যাওয়া মাল সুন্দর অবস্থায় তারা জন্য ফিরে পায় আপনি সেগুলোকে অন্যায়ভাবে খেয়ে নেবেন না কারণ অন্যায় যদি আপনি খেয়ে নেন তাহলে এটা হবে আত্মসাত করা হবে এবং এটা আপনার জন্য সর্বনাশের কারণ হবে এরই কারণে হয়তো নামে যেতে হতে পারে কারণ কোরআনের আয়াতে আল্লাহ রব্বুর আলমিন এ কথাও আমাদেরকে বলে দিয়েছে যারা এটি মাল ভক্ষণ করে তারা জাহান আগুন পেটে ভক্ষণ করে আর শেষে আল্লাহ রসুল সাল্লাম যেটা বলতে চাইছেন সর্বনাশী কাজ সেটা হচ্ছে সতী সাধী সাদা সরল মোমেনা নারীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া যে সম্পর্কে বা যেটা হচ্ছে আমার বিষয়বস্তু যে কারো ওপরে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না যদি কারো ওপরে মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে এরকম একটা সর্বনাশ কাজ বলে গণ্য হবে এবং এইটা কালকে কেয়ামতের মাঠে আমার জন্য ক্ষতি হিসাবে নির্বাচিত হবে বা কালকে এই জিনিসটা কেয়ামতের মাঠে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে তাই বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে বলে ষাটটি সর্বনাশে জিনিস থেকে আমাদেরকে সতর্ক করলেন যে ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করে ছাড়বে দুনিয়াতেও ধ্বংস হতে পারি আর আখেরাতে তো ধ্বংস অবশ্যই বয়ে আনবে যদি আমরা এই ষাটটি জিনিসে নিজেকে জড়িয়ে ফেলি বা এই ষাটটি কাজ যদি আমাদের দ্বারাই হয়ে যায় তোমট কথা হচ্ছে জীব আল্লাহ রব্বুল আলেমিন হেফাজত করতে বলেছেন এই জীবের হেফাজত করবেন এই জীব দিয়ে কারো ওপরে মিথ্যা অপবাদ দেবেন না হ্যাঁ যদি কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করে কোনো মহিলা সম্পর্কে যার বিয়ে হতে চলছে তার যদি কোনো দোষ সামান্য কিছু থেকেও থাকে তবু আপনি সেটাকে গোপন করে তার ভালোর দিকটাই তুলে ধরবেন যে না ভালো সেখানে বিয়ে দিতে পারেন অসুবিধার কিছু নাই যদি অসুবিধার কিছু মনে না করেন আর যদি মনে করেন যার আলোচনা পর্যায়ক্রমে হয়েছে যে দোষ বলে দিলে মানুষের উপকার হয় বা সমাজকে ক্ষতি থেকে বাঁচানো যায় সেই দোষ বলে দেওয়া যায় কিন্তু মিথ্যাভাবে কোনো দোষ বর্ণনা করা যাবে না তাই মিথ্যাভাবে কারো ওপর অপবাদ দিলে পারান আমাদের যে ক্ষতি হবে সেটা হচ্ছে যে কালকে কামতের মাঠে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে ধ্বংসের সম্মুখীন হতে হবে যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে আমরা জানতে পারছি আর একটা হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলী হাসাল্লাম বললেন মান কাদাফা আলামু কিহি অহবী ইউজুল কিয়মা আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন যদি কেউ তার কোনো দাসের ওপরে মিথ্যা দোষারোপ করে তার চাকর চাকরারি ইত্যাদির ওপরে এমন কোন দোষ লাগায় যে দোষ থেকে সে মুক্ত তাহলে যে দোষ লাগিয়েছে তাকে কেয়ামতের মাঠে চাবুক মারা হবে তাকে কেয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে হ্যাঁ যদি তার দোষ সত্য হয় দোষ যদি সাব্যস্ত হয় তাহলে তার কথা ভিন্ন তো মোট কথা হচ্ছে ভাইরা আমার প্রিয় দর্শক আজকের এই আলোচনা থেকে আমরা যে কথাটি জানতে পারলাম সেটা হচ্ছে এই যে এই জীব যদি আমরা সৎপথে ব্যবহার করি তাহলে কালকে ক্যামতের মাঠে এই জীব আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর এই জীবকে যদি আমরা অন্যায় কাজে ব্যবহার করি তাহলে এই জীবই আমাদের কালকে আমথের মাঠে জাহান্নামে যাওয়ার কারণ হবে এই জীবের কারণেই আমাদের অনেকেই জাহান্নামে যেতে হবে তাই সব সময় আমাদের এর সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে কথা বলবেন ভালো কথা বলার চেষ্টা করবেন আর বেশি চেষ্টা করবেন চুপ থাকা কারণ বেশি কথা বলতে গেলেই ভুল বেশি হয়ে যায় ওই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বোহারিয় মুসলিম শরীফের হাদিস মান ইউমিনবাহ মিল আখের ইয়াকুল খাইরা আউল ইয়াসমত যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখেরাতকে বিশ্বাস করে তাদের উচিত হচ্ছে যখন কথা বলবে তখন উত্তম কথা বলবে ভালো কথা বলবে মানে বাজে কথা বলে অনর্থক কথা বলে এই জীবের ব্যবহার করবে না আমরা চিন্তা গবেষণা না করি যখন যেটা মনে আসে চট করে বলে ফেলি চিন্তা গবেষণা না করে যখন যেটা আমার মনে জাগে যখন যেটা আমার খেয়াল খুশিতে আসে চট করে বলে ফেলি আর এই বলে ফেলার কারণে অনেক সময় কারো মনে দুঃখ দিয়ে ফেলি কারো মনে কষ্ট দিয়ে ফেলি অথচ আমরা জানি না যে এটা তার মনে আঘাত হয়ে গেল তাকে আমি কষ্ট দিয়ে ফেললাম তাই আল্লাহ নবী বললেন যারা আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তাদের উচিত যে হয় উত্তম কথা বলবে আর না হয় চুপ থাকার অভ্যাস অবলম্বন করবে নিজেকে চুপ রাখার চেষ্টা করবে আমাদের জন্য এটা দুনিয়াতেও ভালো হবে আখেরাতেও ভালো হবে তো ভাইরা আমার কথা হচ্ছে যে আমাদেরকে এই জীবের সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে কারো ওপরে যেন আমরা মিথ্যা অপবাদ না লাগাই এই চেষ্টা চালাতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন ও আলা আলীনা মুহাম্মদ ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম heaven or hell uh, there is a misconception you choose beauty wealth family status virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice জয়েন্ট ডক্টর জাকির নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায়